এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসকে মামুনি। তো কেমন আছো তোমরা সবাই? আমি জাস্ট মোটামুটি ভালোই আছি। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা আমি স্টার্ট করে দিচ্ছি। আজকের সোমবার, বুঝতেই পারছো, রেডি হয়ে গেছি আমি পুরোটা একদম। আর চলো দেখে আমি আমার ব্লগটা এখন থেকে আমি স্টার্ট করে দিচ্ছি। আজকে একটা সারপ্রাইজ আছে, এটা এখন বলবো না, এটা পরে বলবো, ঠিক আছে? চলো দেখি তোমাদের সাথে যা যা আজকে পারবো শেয়ার করে দেবো। আমি মেট্রো থেকে নেমে গেছি, এবার চলো কলেজে যাই, কলেজে পৌঁছো, তারপরে আবার কথা বলছি, ঠিক আছে? এখন রাস্তায় কথা বলবো না, কারণ নিজে মানে এই রাস্তার এদিকটা মানে কখন কোথায় মানে ফোন কখন আমার চুরি হয়ে যাবে তার জন্য ঠিক থাকে না, ফোনটা আমি লুকিয়ে নিয়ে যাই, ঠিক আছে? এই জন্য আমি এখানে কথা বলি না। এখন মেট্রো বাইরে এখন বেরোচ্ছি, ঠিক আছে? আবার কলেজে পৌঁছলে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো, এখন আপাতত অফ থাকছে। আমি কলেজে চলে এসেছি, এই মানে দু মিনিট হলো আমি কলেজে এসেছি, ঠিক আছে? আবার তোমাদের সাথে পরে কথা বলবো, এখন ক্লাস রয়েছে। হ্যাঁ, ক্লাস হয়ে গেলে তারপরে আমার টুকটাক আসার সময় তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বাবার জন্য আমি গিফট কিনেছি। গিফট তেমন কিছুই আমি কিনিনি, একটা ছোটোখাটো জিনিস কিনেছি যেগুলো বাবার এখন প্রয়োজন আছে। এখন মানে এটা ওটা দিয়ে আমি কী করবো? এখন হচ্ছে আবার সামনে আবার বাবা মায়ের অ্যানিভার্সারি আসছে। হ্যাঁ, বাবার জন্য গিফট কিনেছি, আর তোমাদেরকে বলে দিই, আর আমার দশ হয়েছে না, আজকে হচ্ছে বাবার বার্থডে, ওই জন্যই বাবার জন্য আজকে গিফট কিনলাম। আজকে যাওয়ার সময় সব একবারে কেনাকাটা করে নিয়ে যাবো, কেক থেকে শুরু করে যাবো, এই সব কেনাকাটা করে নিয়ে যাবো। আর এখানে আমি সেখান থেকে বেরিয়ে ওই এখনও হাফ করেছি, মানে জাস্ট কেনাকাটা বলতে গেলে কী কী কিনেছি না কিনেছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হয়ে গেছে। আর তেমন কোনো কিছু মানে তোমাদেরকে বললাম যে কিছুই কেনাকাটা করিনি, আর কোথায় এখন কিনবো না কিনবো ওই জন্য এখন সেগুলো এখন নিচ্ছি না। আর বাবা হচ্ছে মানে এতটাই পরিমাণে ব্যস্ত এখন, মানে বাবাও জানে না আজকে বাবার বার্থডে, বাবা জানে না, বাবাকে বলিও নি। তারপরে কালকে রাত্রে বাবা হচ্ছে আমি হচ্ছে সব এতে মানে ইউটিউবে তারপরে ফেসবুক টেসবুকে সব জায়গায় আমি বাবাকে উইশ করেছি। হ্যাঁ, আর বাবাকে আমি এখানে সরাসরি উইশ করিনি, যখন সব কিছু রেডি করবো সন্ধেবেলায় যখন কেক কাটিংটা হবে তখনই বাবাকে উইশ করবো, বাবাকে সারপ্রাইজ দেবো। এখন কিছুই সারপ্রাইজ এখন রাখা আছে, একটা সারপ্রাইজ এখন টোটালি মানে যখন সারপ্রাইজ যখন রয়ে গেছে তখন ওটা পুরোপুরি সারপ্রাইজ থাকে। বাবাকে আজকে বলেও নি, বাবার আজকে বাবার মনেও নেই, মানে এতটাই পরিমাণে ব্যস্ত এখন অফিসিয়াল কাজ নিয়ে এখন পুরো পরিমাণে ব্যস্ত হয়েছে। আজকে যে 4 তারিখ বাবার বার্থডে সেটা মনে আছে কিনা বলতে পারবো না, আমি জিজ্ঞেসও করিনি, কিছু করিনি, আর জিজ্ঞেস করলে আমি মানে সারপ্রাইজটা আমার মাটি হয়ে যাবে, ঠিক আছে? বাবাকে যখন ফোন করে যখন ডাকবো সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসবে তখন এসে তাড়াহুড়ো করবে, ওই জন্যই আমি কিছু বলিনি। আর মা তো জানি, মা আমাকে সব কিছু বলে দিই, আমি জানি মনে আছে। হ্যাঁ, কিন্তু কালকে আমাকে মনে করে দিচ্ছিলো, আর আজকে আসার সময় মা বলেছিল যে কেনাকাটাগুলো একটু করে নিয়ে আসিস, আমি ঠিক আছে। আর এই আসার সময় একটুখানি এখানে গিয়ে কিনলাম, আর আমাদের এদিকে জিনিসগুলো না এত পরিমাণে দাম বেশি নেয়, কী বলবো মানে এত দাম বেশি নেয়, তাই জন্য আমি কলেজের এখান থেকে কিনেছি, ঠিক আছে? আর চলো দেখি এখন টাকা পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আমার হচ্ছে ছুটি হয়ে গেছে, আমি এবার বাড়িতে যাচ্ছি এখন, এই
ঠনঠনিয়া কালীবাড়ির দিকে আছি, ঠিক আছে। এখান থেকেই আমি মেট্রো, ওখান থেকে কিছুটা মেট্রো স্টেশনের দিকে যাব। মেট্রো স্টেশনের দিকে গিয়ে আমি মেট্রোতে উঠলে তারপরে আমি কবি সুভাষে নেমে ওখান থেকে কিছু কেনার আছে ওখান থেকে নিয়ে সব আজকের কেনাকাটা যা হবে সব বাবার জন্যই হবে, ঠিক আছে। আজকের যে তোমাদেরকে বলেছিলাম যে আজকের বাবার বার্থডে আছে, ওই জন্য কেনাকাটা করবো ওই গড়িয়া থেকেই করবো। এখান থেকে নিয়ে যেতে গেলে অনেক ঝামেলার ব্যাপার আছে, ওই জন্য একবারে গড়িয়ার থেকে নিয়ে নেবো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আমি মেট্রো স্টেশনে চলে এসেছি, ঠিক আছে। এখন হচ্ছে এবার মেট্রোতে উঠবো, এবার কবি সুভাষে নেমে আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে। আমি এখন কবি সুভাষে নেমেছি, কবি সুভাষ থেকে নেমে এখনই, কবি সুভাষ বলতে গেলে নিউ গড়িয়া একই। আর এবার এখন এখান থেকে আমি রাস্তা দিয়ে এখন গড়িয়া স্টেশনে যাবো। গড়িয়া স্টেশন থেকে এবার কেকের দোকানে ঢুকবো, কেক কী আছে ভালো দেখবো, দেখে ওখান থেকে কেক টেক নিয়ে মোমবাতি টোমবাতি নিয়ে আরও দেখি কী কী পাই দেখি, এখন সেইগুলো নেবো, নিয়ে তারপর ডাইরেক্ট বাড়ি থেকে কথা বলছি। আর দেখি কেকের ওখানে কী কেক আছে না আছে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। আজকে বলেছি না যে আমি কী কী করছি না করছি সেগুলো সব তোমরা দেখতে পাবে, হ্যাঁ। সারাদিনের আমার কী কী কাজ রয়েছে আজকের স্পেশাল দিন বলে কথা, এটা তো ওই দিনগুলো তো বছরে তো একবার আসে, এই জন্য আজকে কী কী করছি না করছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, শুধু শেয়ার করতে পারিনি যে ক্লাসটা শুধু শেয়ার করতে পারিনি কী কী ক্লাস হচ্ছে না হচ্ছে, কারণ ওই সময় তো লেখা থাকে পড়া থাকে, ওগুলো কারোরই সম্ভব না যে এগুলো শেয়ার করে। এখন রাস্তা এখন আছি, অনেক গাড়ি যাচ্ছে, আবার পরে কথা বলছি। আমি বাড়িতে চলে এসেছি, পাঁচটা নাগাদ বাড়িতে এসেছি, আর ভেবেছিলাম যে এসব পর তোমাদের সাথে কথা বলবো। আর এতটা পরিমাণে আমার গরম লাগছিলো তাই জন্য আমি পুরো ফ্রেশ হতে গেছিলাম, সোজা চলে গেছিলাম এসি বাইরে বেরিয়ে, মানে রোদ্দুরে গরম ঠান্ডা এই করে করে মানে এতটাই গরম লাগছিলো, তাই জন্য সোজা ডাইরেক্ট চলে গেছিলাম ওয়াশরুমে চলে গেছিলাম, ফ্রেশ হতে গেছিলাম। আর আমার ফ্রেশ করা কমপ্লিট হয়ে গেছে, এমনকি আমার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। মা আজকে রান্না করেছে চিংড়ি মাছ বাঁধাকপি দিয়ে রান্না করেছে, আর কচু আলু, কচু আর আলু বলতে যাচ্ছি আলু মানে একটা অভ্যস্ত হয়ে গেছে, কচু দিয়ে ডিমালা ট্যাংরা মাছ রান্না হয়েছে। আর এই হচ্ছে আর একটা ভাজা হয়েছে চিচিঙ্গা আলু ভাজা, এই হচ্ছে আমাদের আজকে দুপুরবেলা মেনু ছিল। আর আমার খাওয়া কমপ্লিট করা হয়ে গেছে, আবার বাবা তো রাত্রে বাড়িতে আসলে সেটা সেলিব্রেট তো রয়েছে। আর মানে মাছ তো একবারে সেই একদম মানে রেখে দিয়েছে, জ্যান্ত বালতিতে জাবানো আছে ওই শিং মাছ আর মাগুর মাছ জাবিয়ে রেখে দিয়েছে বালতিতে, মানে ওই একটু একটু করে নিচ্ছে, একটা দুটো করে নিচ্ছে, আর রোজ একটা একটা দুটো করে কাটছে আর রান্না করছে মা, তাই নিয়েছে ওখানে রান্না হচ্ছে। আর ফ্রিজে হাফ ট্যাংরা মাছ রয়েছে, সেগুলো তোমাদেরকে আমি পরে দেখিয়ে দিচ্ছি। এখন একটু সবে খেয়ে দিয়ে একটু বসলাম, এত কষ্ট হয়ে গেছে আজকে, আর মানে ঘুরে ঘুরে আজকে বাজারগুলো করা হয়েছে, মানে সব জায়গায় মিল ছিল না, এখানে একবার একটুখানি ঘুরছি সেখানে একবার ঘুরছি, সারা গড়িয়া এই করে করে বেড়াচ্ছি দুপুরবেলা। আস্তে আস্তেও আমার 5টা বেজে গেছে, ঠিক আছে। চলো দেখি আবার তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। আর এখন সেই তোমাদেরকে দোকানে দেখিয়েছিলাম যে কী কী নিচ্ছিলাম সেগুলো শেয়ার করে দিয়েছি, আর নতুন করে দেখানোর আর কিছু নেই। আর এখন হচ্ছে এই বার্থডেতে এখন হচ্ছে এই ছোটোখাটো একটা বাবাকে গিফট দিচ্ছি, আবার সামনে অ্যানিভার্সারি আসছে, আবার অ্যানিভার্সারিতেও দেবো। এই এপ্রিলে তিনটে মানে অনুষ্ঠান রয়েছে, একটা হলো ফার্স্টেই 4 তারিখেই বাবার বার্থডে, আর হচ্ছে 16 তারিখে হচ্ছে আমার বার্থডে, তাই আবার হচ্ছে আমার ইংলিশের মাসটা মানে ইয়ে করে না, আর সেটাই ইংলিশ তিথি অনুযায়ী আমার 1লা বৈশাখে পড়ে, তাই 1লা বৈশাখে ওইটাই সেলিব্রেটটা হবে, বার্থডে সেলিব্রেট। আর এপ্রিলের 27 তারিখে আবার একটা অ্যানিভার্সারির একটা অনুষ্ঠান আছে, বাবা মায়ের অ্যানিভার্সারি আছে, তোমাদেরকে অলরেডি বলাও হয়ে গেছে, এখন পরপর রয়েছে। আর ঠিক আছে আবার পরে কথা বলছি, এখন ওইটাকে আগে প্যাকিং করে নিই, প্যাকিং করে আবার তোমাদেরকে দেখাচ্ছি যে আমি প্যাকিং করা কমপ্লিট হয়ে গেছে।
গুড ইভিনিং, তোমাদের সাথে জাস্ট বিকালবেলা তোমাদের সাথে কথা হয়েছিল, এখন পুরো একদম সন্ধ্যা হয়ে গেছে, আর আমি জাস্ট এক্ষুনি জাস্ট গিফট প্যাকিং করে জাস্ট এক্ষুনি উঠলাম, ঠিক আছে? এতক্ষণ ধরে প্যাকিং করছিলাম, অনেকটা টাইম লেগে গেছিলো, আর অনেক খুচরো জিনিস ছিল তোর মধ্যে, ওই জন্য অনেকটা টাইম লেগে গেছিলো, ঠিক আছে? এবার চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। এই দেখো, এই হচ্ছে কেকটা, পরে আগে দেখে নাও, ঠিক আছে? রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, এই হচ্ছে আমার সাজ, ঠিক আছে? আর চলো দেখি এখন কখন দেখি বাবা দেখি আসছে, দেখি এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, এখন তো মানে 8টা বাজতে যায়, কখন যে আসবে কিছু বুঝতে পারছি না। এইদিকে তো সব রেডি হয়ে গেছে, মায়ের পায়েস বানানো কমপ্লিট হয়ে গেছে, আর দেখি কখন ঘরে আসছে। ঘরে আসলে তো বাবাকে ধরবই, বাবা এখানে কিছুই জানে না যে এদিকে এত কিছু, এত অ্যাটাচমেন্ট মানে হয়ে গেছে, ঠিক আছে? খরা ঠিক আর চলো দেখি বাবা আসলে একবারে ডাইরেক্ট মানে বার্থডে সেলিব্রেশন দিয়ে আমার ব্লগটা শেষ হবে, ঠিক আছে? আর ততক্ষণে তোমরা সবাই, এখনও ব্লগটা কন্টিনিউ চলছে, তোমরা সবাই দেখতে থাকো ব্লগটা, আর আজকের ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগছে বুঝতেই পারছি, ঠিক আছে? আবার পরে কথা বলছি। অ্যাট লাস্ট বাবা চলে এসছে, তা চলো দেখি সেলিব্রেশনটা সেরে ফেলি, ঠিক আছে? অনেকটা রাত হয়ে গেছে। আমার কাছে থাক, তাই তো? আমার কাছে ভালো হবে খেয়ে পরে বাঁচছে। ওর মাথায় রাবার আছে, দেখো পেন্সিলের মাথা হচ্ছে পেন দিয়েছে, আর এই যে রাবার আছে আমার এই পেন্সিল একসাথে, আবার রাবারও দিয়েছে, আবার কাটারও দিয়েছি। আচ্ছা এটা আবার তোমার বিবাহবার্ষিকী আবার দেবে, 27 তারিখ এই মাসে, এই মাসে আবার মামনির 15 তারিখে জন্মদিন আছে, 1লা বৈশাখে। আরে বন্ধুর ওখানে গেছিল, অনেক কিছু খেয়েছিস বন্ধুর ওখানে, নাহলে মামার ওখানে খেয়েছ? বন্ধু কি আমার আজকের ফার্স্ট টাইম বাবা যখন ঘরে যখন এসছে, তখন বাবাকে বলছি বাবা তাড়াতাড়ি চলে আসো, ভিডিও করবো, সবাই দেখবে। হ্যাঁ বাবা বলছে কি, তখন খুব আনন্দ হচ্ছে, আনন্দে পুরো একদম আত্মহারা। বাবা বলছে বলে আমাকে সবাই দেখবে, তুই ভিডিও করবি? বাবা তাড়াতাড়ি চলে এসছে, একটুখানি বসেছিলাম, ঠিক করে বাবাকে বসতেও দিইনি। হ্যাঁ এসে পর যেই বিছানায় বসেছে বাবা, উনি বলেছে তাড়াতাড়ি আসো এরকম বলছি বলে। আর ওই জন্য আজকে ফার্স্ট টাইম বাবাকে আজকে ক্যামেরা বন্দি করেছি, আর যেই বাবাকে যেই বলেছি ওই জন্য
সুন্দর চলে এসছে তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি করে তখন বলছে বাবা বলছে কি যে আনন্দে যখন আত্মহারা হয়ে গেছে তখন বাবা বলছে বলে বলে কি আমি বলেছি তোমাকে তোমাদেরকে সবাই দেখবে, হ্যাঁ সবাই দেখবে, চলো তুমি তাড়াতাড়ি আসো ভিডিও করবো, আসো ইউটিউবে আপলোড করবো, হ্যাঁ এরকম বলে ভিডিও করবি ইউটিউবে আপলোড করবি, সঙ্গে সঙ্গে চলে এসছে। ঠিক আছে, আগে পছন্দ করতো না, এখন এই কটা দিন ধরে দেখছি, এই 22 সালটাই পড়তে দেখছি, তখন থেকে দেখছি বাবা আমি ভিডিও করছি বাবা কিছু বলে না। ঠিক আছে, এখন বাবা আরও নিজে নিজেই ইয়ে হয়ে গেছে, হ্যাঁ নিজে নিজেই বলছে যে ভিডিও করার জন্য, আমাকে সরাসরি বলে না, মাকে বলে, আর মা এসে আমাকে বলে। ঠিক আছে, তাই জন্য আমার বাবা আজকে মানে খুব আনন্দ, মানে আমি যে কী বলবো বলে বোঝাতে পারবো না, আজকে কেক থেকে শুরু করে পায়েস থেকে শুরু করে, আর আমাদের আজকে হুট করেই এরকম প্ল্যানটা হলো, আর আমাদের খাওয়া দাওয়ার কোনো অ্যারেঞ্জমেন্ট আজকে হয়নি, যা হবে আমার বার্থডেতেই অ্যারেঞ্জমেন্টটা হবে। ঠিক আছে, আর হচ্ছে 15 শরীর খারাপ, আর মায়েরও অতটা শরীর ভালো না, ওই জন্যই ইয়ে করলাম। ঠিক আছে, তাই জন্য দুজনেরও খুব শরীর খারাপ, আর ওদের দুজনের খুব শরীর খারাপ। ঠিক আছে, আর মা তো একটু অসুস্থ, মা অসুস্থ তুমি তো ভালো করেই জানো তোমরা, হ্যাঁ ওই জন্যই মানে আর ক্যামেরায় মা আসেনি, মা একটু জাস্ট টুকটাক একটু ভিডিও শ্যুট করে দিয়েছিলো, যখন বাবাকে যখন পায়েস খাওয়াছিলাম, বাবাকে যখন গিফটটা দিচ্ছিলাম তখন মা ভিডিওটা তুলে দিয়েছিলো, আর বোন অসুস্থ ছিল বলে ওই জন্য আসতে পারিনি, ওই জন্য দেখাতেও পারিনি, আর ও ওইভাবেই শুয়ে আছে, মাঝে মাঝে টিভি হচ্ছিলো, টিভিতে আবার ঘরে শুয়ে আছে। আর এই মাসে 3টে অকেশন ফার্স্ট বাবার দিয়ে হলো, আর এই আজকে যে এই খাওয়া দাওয়ার ডিউটা এটা পয়লা বৈশাখের দিন হবে, হ্যাঁ আবার শুনছি নাকি পয়লা বৈশাখে নাকি বাবা থাকবে না, বাবার এখন অবস্থা এখন খুব হয়ে গেছে, আর আমাদের বড় সড়টা প্ল্যানিং হচ্ছে আমার এতে, আর প্ল্যানিংটা এখন সারপ্রাইজ রইলো, এখন বলবো না দিনের দিন বলবো। আর আমার বার্থডেরই মানে প্ল্যানিং একটা হচ্ছে, মানে বাবা পয়লা বৈশাখে থাকতে পারবে না আমার জন্মদিনে, খুবই দুঃখের বিষয়, কারণ বাবা স্যার বলেছে কোথায় যাবে, এখন স্যারের সাথেই এখন যেতে হবে বাবাকে, হ্যাঁ তখন তো বলছিলো তোমরা হয়তো শুনেছো যে এরকম বলছিলো, মা তখন ভিডিও করছিলো তখনই বলছিলো, বাবা নিজেই বলছিলো তোমরা ভিডিও ক্লিপটা শুনে নেবে। ঠিক আছে, আর আমি নতুন করে কিছু বলছি না, কী বলবো। ঠিক আছে, তা তোমরা কন্টিনিউ এখন ভিডিওটা দেখে নাও, এখনও কন্টিনিউ চলছে ভিডিওটা। ঠিক আছে, আজকেরই আমি আপলোড করে দেবো, আজকে 4 তারিখ, আজকেরই আমি এডিটিং করে এখনই আমি আপলোড করে দেবো। ঠিক আছে, আমার কালকে যেহেতু টাইম নেই, আমি দিনের দিনই আমি বেশিরভাগ যখনই ভিডিও আপলোড করি তখনই পুরো একদম দিনের দিনই আমি পুরো ভিডিও আপলোড করে দিই। ঠিক আছে, যেদিনের ভিডিও হবে সেদিনেই আপলোড করে দিই, পরের দিন দিন আমি রাখি না। ঠিক আছে, খুব কম, তোমরা তো ভালো করে জানো আর কিছু বলা নেই। ঠিক আছে, তোমরা এবার একটা না ভিডিওগুলো দেখতে থাকো। বাবার বার্থডে সেলিব্রেশন করা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আজকে তোমাদের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো তোমাদের কাছে আগে চলে যাবে। ঠিক আছে, তোমরা সব ভালো থাকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সুইট ড্রিম, আবার দেখাবে নেক্সট ব্লগে। ঠিক আছে, তোমরা সব ভালো থাকো।